হ্যালো বন্ধুরা, এমকেটিভি কুকিং এ সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেরও আমি সকালে তোমাদেরকে অপরাজিতা আর লবঙ্গ আর এলাচ নিয়ে একটা হেলদি টি বানিয়ে দেখাবো। তো দেখো, এই অপরাজিতা আর এলাচ আর লবঙ্গের যে টিটা কিন্তু খুবই কালারফুল হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখো, এদিকে আমি 2 কাপ মতো জল বসিয়ে দিয়েছি একটা স্টিলের পাত্রের মধ্যে। তো এর মধ্যে আর জলগুলো অলরেডি ফুটতেই শুরু করেছে। তো এর মধ্যে দেখো, আমি একটা এলাচ আর কয়েকটা লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি একটা সুন্দর স্মেল হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো। তো দেখো, এলাচটা আমি দিয়েছি একটা সুন্দর স্মেলের জন্য, আর লবঙ্গগুলো দিয়েছি যে ক্যাভিটি বৃদ্ধি করে বা রক্ষা করে, যাই হোক। তো এখানে দেখো, আমি 8-10টা মতো অপরাজিতা ফুল নিয়েছি। এই ফুলগুলো এবার আমি এর মধ্যে অ্যাড করবো। এটাকে আমি 5 মিনিট মতো ফুটতে দেব। তো দেখো, 5 মিনিট ফুটে গেছে। এবার আমি আদাগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে লেবুর রস দিয়ে দিচ্ছি। এই অপরাজিতা ফুলের হেলদি যে টিটা বানানো হচ্ছে, এই টি খেলে কিন্তু একটা ব্রেন পাওয়ার এসে যায় আর কিডনির সমস্যার সমাধান হয়ে যায়। এটা যদি সপ্তাহে তোমরা 1 বা 2 বার করতে পারো, অনেকটা কিন্তু এগুলো এই টিটা খেলেও এইগুলো থেকে রক্ষা পাওয়া যায়। দেখো, চাটা আমার হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো, আমার চাটা হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অনেক অনেক কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখবে আজকের রেসিপিটা। এই পর্যন্ত।